আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আমি শেয়ার করব সেটি হচ্ছে, আপনারা অলরেডি শুনেছেন যে মাইজি 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর ভিসা, অর্থাৎ মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যে তারা প্রজ্ঞাপন জারি করেছে, মালয়েশিয়ায় যতটা প্রদেশে যে ইমিগ্রেশনগুলো আছে প্রত্যেকটা ইমিগ্রেশনে কিন্তু তারা এই নোটিশ অলরেডি প্রকাশ করেছে যে মালয়েশিয়া যে সকল মাইজি বা রিহাইরিং প্রোগ্রামের আওতায় যে সকল প্রবাসীরা বৈধ হয়েছিল এবং তাদের যে ভিসা রানিং 5 নম্বর অলরেডি শেষ বা 6 নম্বর অলরেডি শেষ বা শেষ পর্যায়ে যে সমস্ত প্রবাসীরা ছিল তারা যে একটা অনিশ্চয়তার ভিতরে ছিল যে ভিসা লাগবে না বা লেবি জমা নিচ্ছে না, তো এই বিষয়টাই আসলে আমি আপনাদের সাথে একটু প্রকাশ করতেছি। তো আমি যে স্থানে আছি সেটা হচ্ছে এটা সাগরের পারে দাঁড়িয়ে আছি, তো ব্যস্ততা থাকার কারণে তাড়াতাড়ি বা খুব দ্রুতভাবে আপনাদের মাঝে যে সংবাদ বা যে নিউজ আসে সেটা তো শেয়ার করতে পারি না। তো আপনারা যেহেতু অলরেডি সবাই শুনেছেন, তারপরও আমার যে সকল ভিউয়ার্স আছেন অনেকে অপেক্ষায় থাকেন যে হয়তো আমার মাধ্যমে আপনারা কিছু শুনবেন। তো যে সকল প্রবাসীরা অনিশ্চয়তার ভিতরে ছিলেন তাদের আর অনিশ্চিত থাকার কোনো কারণ নেই, তাই ইমিগ্রেশন প্রজ্ঞাপন প্রকাশ করেছে সেটি হচ্ছে এখন থেকে 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর ভিসা প্রসেসিং বা লেবি জমা নেবে। তো অলরেডি তারা এও প্রকাশ করেছে যাদের অলরেডি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে তাদের নিজ নিজ কোম্পানি বা নিয়োগকর্তা যারা আছে তারা ইমিগ্রেশনের মাধ্যমে আবেদন করে স্পেশাল পাস সংগ্রহ করার জন্য তারা প্রজ্ঞাপন জারি করেছে। তো যাদের ভিসার মেয়াদ শেষ হয়নি বা শেষ পর্যায়ে তারা তো আবেদন করবে ভিসা প্রসেসিং করার জন্য, যাদের অলরেডি শেষ হয়ে গেছে তারা আবেদন করবে স্পেশাল পাসের জন্য। তো স্পেশাল পাস দেওয়া হচ্ছে এই জন্য আপনি যেন চলাফেরা করতে পারেন, যেন রাস্তাঘাটে বা কোথাও কোনো প্রশাসনের হয়রানি না হন, এই জন্য তারা স্পেশাল পাস দিবেন। তো এখন থেকে আপনারা যাদের 5 নম্বর শেষ পর্যায়ে তাদের 6 নম্বর এবং যাদের 6 নম্বর শেষ পর্যায়ে তাদের 7 নম্বর ভিসা প্রসেসিং শুরু হবে। তো এটা নিয়ে এতদিন যে একটা অনিশ্চয়তা ছিল সেটা কিন্তু এখন দূর হলো। তো আমাদের যে সকল মালয়েশিয়া প্রবাসীরা আছেন তারা এখন থেকে আর এই ভয় ভীতি বা নেই, আপনারা আপনাদের যে সকল কোম্পানি বা নিয়োগকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করুন। আপনি যদি অবৈধভাবে এখন যেহেতু আছেন, যেহেতু আপনার ভিসার মেয়াদ শেষ, তাহলে তো আপনি অবৈধ, তাই না? তো আপনার কোম্পানিকে বলুন স্পেশাল পাস নেওয়ার জন্য। তো স্পেশাল পাস নিলে আপনি চলাফেরা করতে পারবেন এবং আপনার যতদিন না পর্যন্ত ভিসা প্রসেসিং বা ভিসা বের না হবে ততদিন আপনাকে এই স্পেশাল পাস দিয়ে চলাফেরা করতে হবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, আপনারা যেহেতু এখন এই বিষয়টি অলরেডি শুনেছেন এবং এই বিষয়ে যারা এখন আনন্দ বোধ করতেছেন আর ভয় পাওয়ার কারণ নেই, আমি যে সকল যে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদের মাঝে নিয়ে আসি, হয়তো মাঝে মাঝে আসি আবার মাঝে মাঝে আসি না ব্যস্ততা থাকার কারণে। তো আজকে এখানে আমি দাঁড়িয়ে আপনাদের সম্মুখে যে কথাগুলো শেয়ার করেছি, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে মনে করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।